গত সোমবার গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বোমা সহ প্লাস্টিকের জার উদ্ধার করেছিলেন গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনার পর মঙ্গলবার প্লাস্টিকের জার থেকে 5টি তাজা বোম উদ্ধার করা হয়েছে। এরপর বোম স্কোয়াডের অধিকর্তার সহযোগিতায় বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিন দমকল বিভাগ সহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখে বোম স্কোয়াডের সমস্ত নিয়ম মেনে এই 5টি তাজা বোম নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে বোমগুলি রাখার পেছনে কাদের হাত রয়েছে, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। দূরে চলে আসো, দূরে 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 চলে আসো। গঙ্গাপুর মিউনিসিপ্যালিটির যে 9 নম্বর ওয়ার্ড আছে, ওখানে বোর্ড ডাঙ্গি বলে একটা জায়গা আছে, ওখান থেকে কালকে পেয়েছিলাম। ওখানে নয়ন রাজবংশী বলে একজন আছে, যার বাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে যে একটা ড্রাম। খবর আসে যে ড্রামের মধ্যে বোম আছে, কিন্তু আমাদের প্রথম কনফিউজ ছিল যে ড্রামের মধ্যে যে টুলস দেওয়া ছিল বোঝা যাচ্ছিল না বোম আছে কি না। সেই জন্য আমরা ভিডিওটি স্টিমকে খবর দিই, ওরা আসে এসে আজকে ওনাদের যে প্রপার প্রসিডিওর মেনটেন করে 5টা বোম ডিফিউজ করে, সেখানে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং আমাদের পুলিশের টিম উপস্থিত। কাউকে কি গ্রেফতার করেছে এই বোমের? এখন পর্যন্ত এটা কাউকে গ্রেফতার করা হয়নি, প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে। প্রাথমিক অনুমান কি যে এখানে এই বোমগুলো আসা করতে পারে? সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি আর আমরা জানতে পারবো। স্যার কী ধরনের বোমা ছিল ওগুলো? এগুলো সূত্রী বোম বলছে, ওনারা যেটা বলছেন যেটা সূত্রী বোম আছে, আগুন লাগিয়ে ফাটাতে পারে।